আজকে আর আমরা খেলাধুলা করব না, নামাজ পড়তে যাই, ওযু করে নামাজ পড়তে যাবো। লও চলো চলো, সামনে এনিমি 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 মার মার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা এই তোমার এই শটগানটা দে, শটগানটা দে 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 মসজিদে দে। মার এই কই যাস এদিকে? কোথায় গেছিলি? আরে বেটা, জীবনে তো বহুত নামাজই পড়লি, আজকে বহ দেখ আমি কি করি। বস দেখ কি করতেছি। ভালো করে খেল, আজকে নামাজ পড়া লাগবে না। কত মজার খেলা, ভালো করে খেল খেল খেল, মসজিদে যাইস না, খেলা খেল ভালো। গেমসটা কেমন? দেখ নামাজ পড়ে আর কি করবি, দেখ এটা খেললে হচ্ছে যে অনেক লাভবান হবি, অনেক কিছু শিখতে পারবি। তাড়াতাড়ি খেল, খুব ভালো না গেমসটা? অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা খেল, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেল তোরা। খেল, আজকে নামাজ পড়া লাগবে না, আজকে কিভাবে খেলে, কত সুন্দর খেলা। মার 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 সাইডে 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 মার 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 এই সাইডে এই সাইডে ন কইছে, রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে সাইডে 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 রিভাইভ দে। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? গেমস খেলতেছো তোমরা? এদিকে তাকাও, আজান হয়েছে কতক্ষণ আগে, তোমরা কি নামাজ পড়ো না এখনো? তোমরা নামাজ না পড়া তোমরা এখানে গেমস খেলতেছো? মোবাইলটা কার এটা? দাঁড়াও মোবাইলটা দেখ দাও। তোমরা কি জানো তোমরা নামাজ বাদ দিয়ে এখানে তোমরা যে গেমস খেলতেছো তোমাদের কত গুনাহ হচ্ছে? আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আজকে আমরা দেখো নামাজ পড়তেছি না, এই যে তোমরা গেমস খেলতেছো, আজকে গেমসের জন্য অনেক ছেলে ফেলে বকাটা হয়ে যাচ্ছে। আজকে অনেক ছেলে ফেলে নামাজ পড়তেছে না, ইসলামের পথে আসতেছে না, তারা আজকে গেমস খেলার জন্য বাবা মাকে মারধর করে, টাকা চুরি করে, পড়াশোনা বাদ দিয়ে ফেলতেছে, ঠিক কি না? আজকে দেখো আমার মনে হচ্ছে 100% শয়তান তোমাদেরকে ধোকা দিচ্ছে। শয়তান ধোকা না দিলে তোমরা এখানে নামাজ বাদ দিয়ে, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কতক্ষণ আগে আজান দিয়েছেন, তোমরা নামাজ আদায় না করে, সলাত আদায় না করে তোমরা গেমস খেলতেছো, এটা তো খুব বড় অন্যায়। আল্লাহ পাক এটা কখনই মাফ করবেন না। আল্লাহর হাবিব বলেন, যখন আজান হবে তখন তোমরা সালাত কায়েম করো। জি, আমরা যখন ভালো কাজ করব শয়তান আমাদেরকে কেউ আশ্বাসা দিবে না। জি, প্রত্যেকটা কাজে শয়তান কেউ আশ্বাসা দেয় না। জি, আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকটা ভালো কাজের পূর্বে তোমরা আউযুবিল্লাহ পাঠ করো। আউযুবিল্লাহ যদি আমরা পাঠ করি, শয়তান দৌড়াইতে দৌড়াইতে পালাইতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব যখন আমরা ভালো কাজ করতে যাইব, শয়তান আমাদেরকে অবশ্যই কেউ ওয়াসওয়াসা দিবে। আজকে আমাদের তওবা করতে হবে, আজ থেকে এই মোবাইল কি বা যে কোনো মোবাইলের মধ্যে আর কখনই আমরা গেমস খেলবো না। পড়াশোনা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই সময়টাতে তুমি যদি কোরআন তেলাওয়াত করো, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। অতএব আমরা এই সময়টাকে ব্যয় না করে আমরা একটু কোরআন তেলাওয়াত করব, একটু বই পড়ব, একটু নামাজ পড়ব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা কি মাফ করে দিবেন।
অতএব আমরা প্রত্যেক সময় আউযুবিল্লাহ তিনবার যদি পাঠ করি শয়তান কখনোই আমাদেরকে ওয়াসওয়াসা করতে পারবে না অতএব আমরা এখন আউযুবিল্লাহ পাঠ করব আমরা যে কোনো ভালো কাজের পূর্বে আমরা আউযুবিল্লাহ পাঠ করব কেন বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহ যদি আমরা তিনবার পাঠ করি শয়তান আমাদেরকে কোনো ওয়াসওয়াসা করতে পারবে না আসো এখন আমরা নামাজ আদায় করব নামাজ আদায় করার পরে আমরা একটু খেলাধুলা করব কেন আসো